নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সপ্তাহের শুরুতেই ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, অন্যদিকে দক্ষিণে চলবে বিক্ষিপ্ত বর্ষণ। তো উত্তরের কোন কোন জেলায় ভারী বৃষ্টি এবং দক্ষিণের কোন কোন জেলায় বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন তা অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী সমস্ত ধরনের লেটেস্ট আপডেট প্রতিনিয়ত পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। কিছুদিন পূর্বে দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছিল, কারণ বঙ্গোপসাগরের বিভিন্ন অংশে একাধিক ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। তবে আপাতত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। কিন্তু গত শনিবার থেকেই ভারী বৃষ্টি দেখা গিয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। আজও সেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। মূলত এই ভারী বৃষ্টি আগামী বৃহস্পতিবার পর্যন্ত সেখানে বহাল থাকবে বলেই জানিয়েছেন আবহাওয়া দপ্তর। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং দুই দিনাজপুরে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে আজ বিশেষত দার্জিলিং, জলপাইগুড়ি এবং দুই দিনাজপুরে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে অনেকটাই বেশি থাকবে, এমনটাই পূর্বাভাস মিলেছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। যেহেতু বর্তমানে মৌসুমি অক্ষরেখা হিমালয়ের কাছাকাছি অবস্থান করছে, তাই তার প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়েছে। বঙ্গোপসাগরের ওপরে নতুন করে কোনো ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়নি, যার কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে অধিকাংশ জেলাতেই। নিম্নচাপের বৃষ্টি না হলেও কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যেতে পারে, এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। সপ্তাহের প্রথম দিনে শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আংশিক মেঘলাকাশি লক্ষ্য করা যাবে। শহরে আজ সামান্য বজ্রবিদ্যুৎ সঙ্গে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকবে বলেই জানা গিয়েছে। একই সঙ্গে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণও থাকছে বেশি। তো এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ধন্যবাদ।